السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত ভাইয়েরা, আজকে আমি একটি বিষয় সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতে চাই। প্রিয় ভাইয়েরা, আমাদের সামনে পবিত্র মাহে রমজান আগত। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের কী করণীয়, মাহে রমজানের প্রস্তুতিমূলকভাবে আমাদের কী করণীয়, সে বিষয়েই কয়েকটি কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সম্মানিত ভাইয়েরা, পবিত্র মাহে রমজানের উপলক্ষে আমাদের যে সকল প্রস্তুতিগুলো গ্রহণ করা প্রয়োজন, তার মধ্যে সবচেয়ে প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে আমাদেরকে আনন্দিত হওয়া প্রয়োজন। কেননা হাদিসের মাধ্যমে জানা যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখনই পবিত্র মাহে রমজানের আগমন ঘটত, তখন থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপক পরিমাণে আনন্দিত হতেন। সেজন্য আমাদেরকেও আনন্দিত হওয়া প্রয়োজন আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী। প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে একটি দোয়া বেশি বেশি করে করতেন। অর্থাৎ রজব মাস থেকেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া করতেন, সেটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান মুবাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন এবং আমাদেরকে আপনি রমজান পর্যন্ত পৌঁছে দিন। সেই হিসেবে আল্লাহ রসুলের শিক্ষা অনুযায়ী আমাদেরকেও এখন থেকেই, যারা আগে থেকে শুরু করেছেন আলহামদুলিল্লাহ, যারা এখন শুরু করতে পারেননি তারা এখন থেকেই এই দোয়াটা বেশি বেশি করে করব। আমরা সবাই বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান মুবাল্লিগনা রমাদান। এবং রমজানের মাসালা মাসাইল সম্পর্কে আমাদেরকে অবগত হওয়া প্রয়োজন। রমজানের মাসলা মাসাইল, রমজানের ফজিলত সম্পর্কে আমাদেরকে অবগত হওয়া প্রয়োজন, নিজেদেরকে জানতে হবে এবং নিজেদের পরিবার পরিজন যারা আছে তাদের সামনেও রমজানের মাসলা মাসাইল উপস্থাপন করতে হবে, এবং বাড়িতে যারা ছোট আছে তাদেরকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করা প্রয়োজন বলে আমরা মনে করছি। প্রিয় ভাইয়েরা, এরপরে যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদেরকে রমজান মাস উপলক্ষে একটা লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন। সেই লক্ষ্য নির্ধারণের মধ্যে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের লক্ষ্য নির্ধারণের কয়েকটি যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে যে আমরা এই রমজানে কতটুকু কোরআন তেলাওয়াত করতে চাই, অর্থাৎ এই রমজানে আমি কোরআনের কতটুকু অংশ তেলাওয়াত করব। এরপরে দুই নম্বর বিষয় যে বিষয়টাতে লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন, সেটা হচ্ছে যে আমরা এই রমজানে কোরআন এবং হাদিসের কতটুকু অংশ অধ্যয়ন করব, অর্থাৎ কোরআনের কতটুকু অংশ আমি অর্থ ব্যাখ্যা সহকারে বুঝে পড়ার চেষ্টা করব এবং হাদিসের কোন কোন অংশগুলো আমি পড়ার চেষ্টা করব, এ বিষয়ে একটি লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন। এরপরে যে বিষয়ে লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন সেটা হচ্ছে যে আমি কোরআনের কতটুকু অংশ, হাদিসের কতটুকু অংশ, অর্থাৎ কতটুকু আয়াত এবং হাদিস আমি এই রমজানে মুখস্থ করব, তার জন্য একটা লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন। আমার ব্যবহারিক জীবনে যে সকল ভুল ত্রুটিগুলো রয়েছে, যে সকল দুর্বলতাগুলো রয়েছে, অর্থাৎ আমার ব্যক্তিগত জীবনে যেই দুর্বলতাগুলো রয়েছে, যে সকল অন্যায় সাথে এখনও পর্যন্ত, দুর্বলতাগুলোর সাথে এখনও পর্যন্ত আমি সম্পৃক্ত, সে সকল দুর্বলতার মধ্য থেকে আমি কতটুকু দুর্বলতা এই রমজানে আমি দূর করতে চাই, অর্থাৎ নিজের ব্যবহারিক জীবনের দুর্বলতা কতটুকু আমি দূর করতে চাই, তার জন্য একটা লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন। এরপরে আমাদের যে বিষয়ে লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন, যে এই রমজানে আমি কতজন মানুষকে সহযোগিতা করতে চাই। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সহযোগিতার উদ্দেশ্যে রমজান মাসে ইফতারের গুরুত্ব বোঝাতে গিয়ে একটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সেই ব্যক্তি রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে, কিন্তু রোজাদারের সওয়াব থেকে কোনো অংশই কাটা হবে না। সাহাবারা প্রশ্ন করল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের তো অনেকেরই এই পরিমাণ সক্ষমতা নেই যে আমরা একজন রোজাদারকে পেট পুড়ে ইফতার করাতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখানে পেট পুড়ে ইফতার করানোটাই গুরুত্বপূর্ণ নয়, বরঞ্চ তোমার সক্ষমতার আলোকে যদি তুমি একটুক দুধ কিংবা একটা খেজুর কিংবা একটুক পানি দিয়েও কোনো রোজাদারকে ইফতার করাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে এই নাকি দান করবেন বা এই সওয়াব দান করবেন। তো সেক্ষেত্রে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সহযোগিতার জন্য উদ্বুদ্ধ করেছেন। তো এই রমজানে আমাদেরকে এটাও একটি টার্গেট নির্ধারণ করা প্রয়োজন, লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন যে আমরা কতজন মানুষকে এই রমজানে সহযোগিতা করতে চাই। এরপরে যে বিষয়টা, একজন মানুষের জন্য সবচেয়ে বড় সহযোগিতা হচ্ছে তাকে দ্বীনের পথে নিয়ে আসা, তাকে ইসলামের পথে নিয়ে আসা, তাকে নামাজের জন্য নিয়ে আসা, তাকে কোরআনের পথে নিয়ে আসা। এই জন্য এই রমজানে আমাদেরকে লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমরা কতজন মানুষের মাঝে ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত বা নামাজের দাওয়াত পৌঁছে দেব, এই জন্য একটা লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন। এরপরে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে সকল ভাইয়েরা, যে সকল মুসলিম ভাই বোনেরা এখনও পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে পারেন না বা কোরআন তেলাওয়াত করতে জানেন না, সে সকল ভাইয়েরা লক্ষ্য নির্ধারণ করা উচিত যে এই রমজানে আমি কোরআন তেলাওয়াত শিখব, এবং যারা পারেন তাদেরকেও একটা লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন যে আমি এই রমজানে কতজন ভাইকে কোরআন তেলাওয়াত করা শেখাবো। যেহেতু যদিও এই বছরে করোনা
একটা সমস্যা, এই মহামারীতে আমরা হয়তো বা সহযোগিতা করতে পারবো না, সবাইকে কোরআন শিখাতে পারবো না একসাথে নিয়ে এসে, কিন্তু যার যার সুযোগ আছে সে সে এক্ষেত্রে কোরআন শেখানোর জন্য একটা পরিকল্পনা গ্রহণ করবেন বলেই আমরা বিশ্বাস করি। এরপরে যেই বিষয়গুলোতে আমাদের প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন সেটা হচ্ছে যে কোরআন তেলাওয়াতের জন্য একটা সময় নির্ধারণ করা, নির্ধারিত সময়ে কোরআন তেলাওয়াত করা। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদেরকে বেশি বেশি ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করা, যত বেশি ইবাদত করা যায়, কারণ আমরা সবাই জানি যে রমজান মাসে এক একটি ইবাদতের অনেক বেশি সওয়াব, অর্থাৎ এক একটা ইবাদত একটা ফরজ ইবাদত করলে 70টি ফরজ ইবাদতের সওয়াব হয়, আর খুব সহজে অনেক বেশি নেকি কামানোর অনেক বেশি সুযোগ আছে। হাদিসের দ্বারা প্রমাণিত যে 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, খুব সহজেই অনেক বেশি নেকি কামানোর সুযোগ থাকে। এই জন্য রমজান মাসকে অনেক বেশি ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। এরপরে সর্বশেষ যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে যে রমজানের প্রস্তুতি সুলভ একটি বিষয় আমাদেরকে লক্ষ্য করা প্রয়োজন, সকল প্রকার অন্যায়, অশ্লীলতা, পাপাচার, মিথ্যা থেকে আমাদেরকে বিরত থাকার জন্য প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। কারণ বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারল না, মিথ্যা কথা, মিথ্যা কাজ, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত থাকতে পারল না, তার পানাহার থেকে বিরত থাকা আল্লাহর কোনো প্রয়োজন নেই। সুতরাং আপনি যতই রোজা রাখেন, যতই কষ্ট করে সারাদিন না খেয়ে থাকেন, এই অন্যায়, পাপাচার, অশ্লীলতা কিংবা মিথ্যা থেকে যদি বিরত থাকতে না পারেন, আপনার এই কষ্টটা শুধুই বৃথা হয়ে যাবে। এই জন্য অশ্লীলতা, পাপাচার থেকে, অন্যায় থেকে, অবিচার থেকে নিজেদেরকে বিরত রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। আমি আশা করব আমরা সবাই রমজানকে পূর্ণভাবে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি গ্রহণ করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমাদের সকলকে রমজান পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।